सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। রথযাত্রার পর প্রথমে নামহট্টের সফলতা নিয়ে একটু আমি বলছি। কিছুদিন আগে আইসিসিতে আলোচনা হচ্ছিল, শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রস্তাব দিয়েছিলেন যে আজকে 200-300 বছর আগে খ্রিস্টান মিশনারি এসে পুরো ভারতবর্ষকে কীভাবে খ্রিস্টান বানানো যায় এই জন্য প্ল্যান করেছিলেন। ভারতে কত গ্রাম আছে, আগামী 100 বছরে 200 বছরে 300 বছরে সবাইকে কী করে খ্রিস্টান বানানো যায়, তখন আজকে 200-300 বছর আগে ওরা প্ল্যান করে রেখেছে। আর এখন আজ পর্যন্ত আমরা এরকম প্ল্যান করছি না, আমরা বলছি আমাদের ইস্কনে এত প্রচার হচ্ছে, তো কমপক্ষে কিছু তো প্ল্যান করা উচিত। আমাদের কতগুলো দেশ আছে, আমাদের এরিয়া কয়টা গ্রাম আছে, মহারাষ্ট্র তো উৎসাহ দেওয়ার জন্য খুব এক্সপার্ট, তো কমপক্ষে উনি অনুরোধ করলেন যে ভারতের কোন কোন গ্রামে প্রচারে তার আগে রিপোর্ট দেওয়া হোক। এক মাস পরে যে রিপোর্ট পাওয়া গেল তাতে দেখা গেল পশ্চিমবাংলায় যত গ্রাম আছে তার মধ্যে ভারতের যত তার 95 ভাগের মতো সব পশ্চিমবাংলা থাকে। তার মানে এটা দ্বারা বোঝা গেল কি যে চৈতন্য মহাপ্রভু গ্রামে গঞ্জে প্রচারের কথাটা যে বলেছেন, জগতের নগরাদি গ্রাম নগর গ্রাম তারই নেই, এটা যার প্রণাম মন্ত্র আছে উনিই করেছেন নত্রী কাজটা। হ্যাঁ, এই যে নগর গ্রাম তারই নেই, সমস্ত ভারতবর্ষের 95 ভাগের মতো গ্রাম শিশুমাদ জয়পাতা স্বামী গুরু মহারাজ নামহট্টের মাধ্যমে এইরকম সফলতা, এটা যদি এখনও আমাদের শেখা উচিত অন্যান্য প্রদেশ যে এই এটাকে কপি করা উচিত যেভাবে সফলতা লাভ করেছে। তো এটা আমরা দেখতে পাই যে প্রভুপাদ আজকে নামটা দিয়েছেন জয় পতাকা, তো উনি জয়ের পতাকা উঠিয়েছেন সব জায়গায়, এখানেও তার একটা যে উনি নগর গ্রাম ওনার নাম প্রণাম মধ্যে নগর গ্রাম তারই নে করে দেখিয়েছে, সমস্ত নগর গ্রাম উদ্ধার করেছে। আমরা খুব ভাগ্যশালী যে প্রভুপাদ যাদের নিত্য আমাদের ভাগ্য হয়নি প্রভুপাদকে দর্শন করার, কিন্তু তাতে আমাদের দুঃখ নেই, প্রভুপাদ তো রেখে আসেনি, তার নিত্য পার্শ্বদের নিয়ে এসেছে, তাদের দর্শন সেবা স্পর্শন তাদের দৈহিক তত্ত্বাবধানে আমাদের ভগবানের সেবা করার সুযোগ। আমরা কত ভাগ্যবান, আমাদের কথা বলে ভবিষ্যতের প্রজন্ম আমাদের কথা বলে কত ভাগ্যবান ছিল তাদের দর্শন করেছেন। এখন আমরা যদি সেই সুফলটা না মানে সুযোগটা না নিই তাহলে আমরা অবশ্য সবচেয়ে দুর্ভাগ্য হয়ে যাব। তাই যারা এই সুযোগটা নেই তারা খুব ভাগ্যবান, কৃষ্ণ ভক্তির আন্দোলনে যারা যোগদান করেছেন, প্রভু আদেশ করেছেন জগন্নাথের মহিমা। আসার সময় আমি যে গান শুনলাম বাসু ঘোষের গান, আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই গানটাতে জগন্নাথের প্রকৃত পরিচয়টা এখানে প্রকাশিত হয়েছে। আসলে চৈতন্য মহাপ্রভু আসার আগেই হিন্দু ধর্মটা খিচুড়ি ছিল, বোঝা যাচ্ছে না কোনটা কী, তো চৈতন্য মহাপ্রভু এটা পরিষ্কার করে দিয়েছে, দেবদেবী কী ভগবান কী, এই গানটাতে খুব সুন্দর করে যেতে জগন্নাথ কেরা আজ থেকে 500 বছর আগে বাসু ঘোষ কেন লিখলেন, তার মানে লোকজনের ধারণা ছিল না যে গৌরাঙ্গকে চৈতন্যকে রামচন্দ্রকে জগন্নাথকে, সেই সময় চৈতন্য মহাপুরুষ অনুগামীরা তখন থেকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু পৃথিবীর কটা লোকের কথাটা জানে, ইস্কনের ভক্তদের বাইরে খুব কম লোকে জানে, তাই আমরা সেদিক দিয়ে খুব ভাগ্যশালী। জয় জয় জগন্নাথ সচিরন্দন, জগন্নাথ মিশ্র এবং শচীমাতার যে সন্তান চৈতন্য মহাপ্রভু তার জয় হোক। ত্রিভুবন করে যার চরণ, ত্রিভুবন ত্রিভুবন এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত চৈতন্য মহাপ্রভু চরণ, এই চৈতন্য মহাপ্রভুকে তিনি নীলাচলে শঙ্করচক্র কথা বলেন, এই চৈতন্য মহাপ্রভুই অচল ব্রহ্মরূপে জগন্নাথ প্রতি আছে, নীলাচলে
শঙ্খচক্র কথা বলতেন। আর উনি নদিয়া নগরে সন্ন্যাস নিয়ে দণ্ডকমণ্ডলী, এমন না যে নবদ্বীপ সন্ন্যাস নিয়েছেন, দণ্ডকমণ্ডলী কর যে সন্ন্যাসী উনি নবদ্বীপে লীলা করেছেন। কেউ কেউ বলেন ইনি পূর্বে রাবণ বধ করেছে, তার মানে রামচন্দ্র, এবং গোলকের বৈভব লীলা, গোলক বৃন্দাবনের যে বৈভব লীলা উনি প্রকাশ করেছেন, তার মানে কৃষ্ণ। তো এই তত্ত্বটা আমাদের সবার কাছে প্রচার করা খুব দরকার। আসলে কৃষ্ণ ভবন নামে তো আন্দোলনের এটি উদ্দেশ্য। বাসুদেব ঘোষ করে, কহে করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ। কৃষ্ণ ভবন নামে তো আন্দোলনের উদ্দেশ্যটা কি? কৃষ্ণভক্তি প্রচার। এখন কৃষ্ণভক্তি প্রচার মানে কি? বিভিন্ন জন বিভিন্ন লেভেলে আছে, আপনার নামটের একটা সিঁড়ি আছে, বিভিন্ন জন বিভিন্ন লেভেলে আছে। তো সেই রকম এটা তো ভক্তি বিভিন্ন লেভেল, জড়জগৎ থেকে চিন্ময় জগতেরও আবার আরও নিচ থেকে চিন্তা করলে আরও অনেক লেভেল আছে। এখানে সূর্য শ্রদ্ধা মান দেখ না, তারও আগে কিছু লেভেল আছে পশু জীবন থেকে। তো এখন তাদেরকে শ্রদ্ধাবান পর্যন্ত নিয়ে আসার কিছু লেভেল হওয়া, ওটা শিখলে কি? সেখানেও আমাদের হয়তো এখানে সিঁড়ির মধ্যে দেখায়নি, কিন্তু কাজ করতে হবে আমাদের সেখানে যে হোক। যারা পৃথিবীর বেশিরভাগ লোকে তো নাস্তিক, বাইরে দেখায় আস্তিক, পুরো ভরসা নেই এরকম মানে ভগবানকে, যদি ভগবান থাকে মানলে অসুবিধা কী আছে? হ্যাঁ, দেশ বিদেশে অনেকে হ্যাঁ ভগবানকে মানি, মানি জানি না তো মানি কি, যাকে জানি না তাকে কী মানবে কি? এখন যারা এরকম বেশিরভাগ নাস্তিক, তা নাস্তিকদেরকে আস্তিক করা দরকার, তাদেরকে প্রচার করতে হবে ভগবান আছেন। এখন যারা ভগবান আছেন তাদের মধ্যে কয়জনের ধারণা ঠিক আছে ভগবানকে? যারা ভগবানকে মানেন তাদের মধ্যে 99% বেশি নিরাকারবাদী, অন্য সব ধর্মের তো নিরাকারবাদী, সনাতন ধর্মের বেশিরভাগ নিরাকারবাদী, সাকারবাদী কয়জন? তাহলে তাদেরকে নিরাকারবাদী দিকে বোঝানো আমরা সাকারবাদী, এটা শ্রেষ্ঠ, কত বড় কঠিন কাজ। এবং যারা সাকারবাদী তারা আবার বেশিরভাগ মনে করে হ্যাঁ কালীকৃষ্ণ এক, ওদেরকে বোঝানো কি দরকার? নেই কালীকৃষ্ণ এক না, ভগবান আর দেবদেবী সবাই দেশের প্রধানমন্ত্রী, এটা কী করে হয়? ওদেরকে বোঝানো দরকার না, হ্যাঁ দেবতা ভগবান আলাদা আছে। এখন এই ভগবানেরও মধ্যে আবার কেউ ঝগড়া করে, বিষ্ণুবরণ শিব কৃষ্ণ বর, এরা নিয়ে আবার ঝগড়া করে কে বর? তাদেরকে যদি বলা হয় আচ্ছা বিষ্ণু কতজন আছেন, মহাবিষ্ণু, গর্ভদাস, ক্ষীরদক্ষী বিষ্ণু, অনন্ত শেষ, এরা কারা, সেটা বলতে পারবো? অত ঝগড়া করতে আসে অমুক বর, তাহলে তাদেরকে বোঝানো উচিত যে বিষ্ণু এবং বিষ্ণু যত অবতার সেগুলো কৃষ্ণের অংশ, এবং কৃষ্ণ যত ভক্ত আছে তাদেরও আবার বিভিন্ন ভাগ আছে, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। আর মধুরে যারা আছে, মধুর নামে তো মধুর সর্বশ্রেষ্ঠ, খালি মধুর না সুমধুর, সুমধুর অতি মধুর। চৈতন্য চন্দ্র মহলার কাছে মহাপ্রভুর মধ্যলীলায় 20 অধ্যায় কৃষ্ণের মাধুর্য সঙ্গে বর্ণনা করা আছে, রূপ মধুর, মধুর থেকে সুমধুর, তা থেকে অতি সুমধুর। তো ভগবানের লীলা এই মধুর লীলা বা দৈব স্বকীয় আর পরকীয়, এবং সেটার মধ্যে পরকীয় হচ্ছে শ্রেষ্ঠ, পরকীয়ের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধা, এর পরে আর কিছু নাই। এখন কৃষ্ণভক্তির প্রচার, ইস্কনের প্রচার হচ্ছে এই লেভেলে যে রাধা কৃষ্ণের উপাসনা কত শ্রেষ্ঠ কল্পনা করা যায়, বাকি লোকেরা কোন লেভেলে আর ইস্কনের ভক্তরা কোন কোথায়? তো এই পর্যন্ত আমাদের নিয়ে আসার জন্য শ্রদ্ধাবানের নিচেও আরও কিছু সিঁড়ি লাগাতে হবে, ওদেরকে শ্রদ্ধাবান পর্যন্ত নিচে এই পর্যন্ত নিয়ে আসতে। এখন আমরা ছিল প্রভুপাদের কৃপা, অত জ্ঞানী ছিলাম না বা এখনও নাই, কিন্তু বড় লোকের ঘরে জন্ম হলে যা হয়, যেমন
কেউ যদি নাম হাটে জয়েন করে। বাড়িতে একটা ইট খসি বলে লাগাতে অবস্থা খারাপ, আর এখানে নাম হাটে যোগদান করলে এইরকম বিল্ডিংয়ে বসে মার্বেল প্যালেস আর কিচেনটা এত বড় যেখানে 2000 লোক বসে খেতে পারে, সেটা আমার বাড়ি। ইস্কনে আসার পরে আর রিক্সা চড়তে হয় না, সে গাড়ি ছাড়া। তাহলে কেন হয়েছে এটা? একটা বড় পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের কোনো যুক্ত শক্তি নাই, কিন্তু প্রভুপাদের কৃপায়। তো আমরা যে কী একটা অমূল্য সম্পদ লাভ করেছি, হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এর অর্থ এই নয় কালী কৃষ্ণ সব এক না, এটা আলোচনা তো ওই লেভেলে যে এই সব বিচার করে শেষে যে সব অবতারের অবতারী কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন মহাপ্রভু, তিনি তার রূপটি হচ্ছে জগন্নাথ। এই তত্ত্বটা ইস্কনের ভক্তদের পবিত্র দায়িত্ব, এবং সেটা করছেন সমস্ত পৃথিবীতে ভক্তের হবে কৃষ্ণের মহিমা, জগন্নাথের মহিমা প্রচার করছেন। জগন্নাথ এই রূপটি হচ্ছে তার সবচেয়ে কৃপাময় বিগ্রহ। এই জগন্নাথের লীলা সম্বন্ধে শাস্ত্রে সবচেয়ে বড় তিনটা প্রমাণ পাওয়া যায়। একটা হচ্ছে স্কন্দ পুরাণে কীভাবে জগন্নাথ অবতীর্ণ হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন নিয়ে, আর একটা প্রমাণ পাওয়া যায় চৈতন্য চরিতামৃতে যে সূর্যগ্রহণ উপলক্ষে, আর একটি পাওয়া যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর লেকচার থেকে, ওনার একটা ক্লাস থেকে। তো চৈতন্য চরিতামৃতটা আমাদের জন্য, আমরা সবসময় পড়ি ওটা সামনেই। তো চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু জগন্নাথের সুন্দর সুন্দর লীলা প্রকাশ করে, জগন্নাথ আসলে কে, জগন্নাথ রথযাত্রা আমরা কেন করি, খুব সুন্দরভাবে শুনি বর্ণনা করেছেন। কৃষ্ণ দ্বারকায় গিয়েছেন, বৃন্দাবন ছেড়ে অনেক দিন, গোপীরা মা যশোদা নন্দ মহারাজ মৃত প্রায়, বাঁচার কোনো ইচ্ছা নাই, মরতে চান কিন্তু মরতে পারেন না, একটা ভয়ে। এই খবরটা যদি কৃষ্ণের কাছে যায়, কৃষ্ণ যে কত কষ্ট পাবে, ঠিক আছে আমরাই কষ্ট পাই, কোনো অসুবিধা নেই, মরার দরকার নেই, যত কষ্ট হোক আমরা এইভাবে চলব, কিন্তু আমরা কৃষ্ণের বিরহে যে মরে গেছি এই খবরটা যদি কৃষ্ণের কাছে একবার যায়, তাহলে কৃষ্ণের যে কত কষ্ট হবে, ঠিক আছে আমাদের কষ্ট হয় হোক। এইভাবে গোপীরা সে বিরহ সহ্য করছে, দেখতেও চান, হ্যাঁ, এদিকে কৃষ্ণ অবশ্য এরকম বিরহ অনুভব করছেন, মাঝে মাঝে খবর পাঠাচ্ছেন, এই দুই একটা অসুর মারা বাকি আছে, বাস এটা হলে আমি তোমাদের কাছে দেখাশোনা করতে যাব, হয়ে গেল পরে আমি যে কারণে যে কংসবধ করেছি অসুরগুলো আরও দুই একটা বাকি আছে, ওগুলো মেরে ফেললে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ, এভাবে গোপীরা বিরহ অনুভব করছেন, কৃষ্ণকে ছাড়া তাদের তাদেরকে এরকম ভক্তদের বলা হয় কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণগত প্রাণ মানে হচ্ছে কৃষ্ণগত, গত মানে চলে যাব, যেমন দিবাগত রাত্রি, দিবাগত মানে দিনটা চলে গেছে রাত্রি, তো গত মানে যাওয়া। তো কৃষ্ণগত প্রাণটা অর্থ হচ্ছে ওটা, আর একটা উদাহরণ মধ্যে অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ মানে প্রাণটা কোথায় চলে গেছে, অন্নের মধ্যে, শরীরের মধ্যে নেই, কেন প্রাণটা শরীরের মধ্যে নেই, কেন যদি অন্ন যদি না খাই তাহলে তো মরে যাব, আমি যদি অন্ন না খাই তাহলে আর কি হবে, আমার বাঁচবে না মরে যাব, অন্ন যদি না খাই মরে যাব, তাহলে প্রাণটা কার মধ্যে আছে, প্রাণটা অন্নের মধ্যে আছে। তো যারা অন্ন খাওয়া ছাড়া বেঁচে থাকতে পারবে না তারা হচ্ছে অন্নগত প্রাণ, সেই রকম যারা কৃষ্ণকে ছাড়া বেঁচে থাকতে পারবে না তারা হচ্ছে কৃষ্ণগত প্রাণ। তো গোপীরা হচ্ছেন এইরকম কৃষ্ণগত প্রাণ, তারা একসময় সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে গিয়েছে, সূর্যগ্রহণ এরকম তিথি, পুণ্যতিথি, সেখানে স্নান করার জন্য গোপীরা গিয়েছেন, আর এদিকে কৃষ্ণ বলরাম শুভ তারাও
সাতসজ্জে নিয়ে এসেছেন, স্নান করছে করতে এসেছেন। সমন্তক পঞ্চক খুব পুণ্য ক্ষেত্র, স্নান করে সবাই চলে যাচ্ছেন। হ্যাঁ, গোপীদের কাছে খবর আসলো কৃষ্ণ বলরাম এসেছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায় কোথায়। যে দেখেন কৃষ্ণ বলরাম ওরা স্নান সম্পূর্ণ করা রথে উঠে চলে যাচ্ছে দ্বারকার উদ্দেশ্যে। এরা যদি দেখি মনে করছে আরে দ্বারকা কেন যাবে, আমরা এই সুযোগ পেয়েছি বৃন্দাবন নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে ঘোড়াগুলি খুলে দিয়ে হ্যাঁ সেই রথটাকে টেনে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। এখন অনেক দিন পরে গোপীরা দেখেছে, বিশেষ করে রাধারানী দেখছেন কৃষ্ণ, কিন্তু আমি যে কৃষ্ণকে দেখি সেই কৃষ্ণ তো মনে হচ্ছে না, আমাদের কৃষ্ণ তো ময়ূরের পাখা থাকতো, কিন্তু ময়ূরের পাখা নাই, আর এত বড় দামি মুকুট, বাঁশি বাঁশি বাজাতেন হাতে বাঁশি, এখানে হাতে অস্ত্র, আর আমাদের কৃষ্ণ তো এই গোয়াল বালক সাথে ঘুরতে, এখন সৈন্য নিয়ে ঘুরছে আশেপাশে, এই আমার কৃষ্ণ কী করে, হায় না এ কৃষ্ণ না, আমি যে কৃষ্ণকে ভালোবাসি এ কৃষ্ণ না। এটা কৃষ্ণ রাধারানী মনোভাব বুঝতে পারছে, ও রাধারানী আমাকে কেউ খুশি না এইরকম। সেই বিষয়ে চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় একটি শ্লোক উচ্চারণ করেছিল, যে রাধারানী মনোভাব ব্যক্ত করে যে আমি সেই কৃষ্ণ, আমি সেই রাধারানী, সেই কৃষ্ণ এখানে, দুইজনেই আমরা একই, কিন্তু আমরা যে যুবক যুবতী অবস্থায় বৃন্দাবনে যে আমরা লীলা করেছি সে আনন্দ তো আমি পাচ্ছি না। এভাবে চৈতন্য মহাপ বলছেন। তো এটা এই যে ভাবটা রাধারানীর ভাবটা, এটা কৃষ্ণ বুঝতে পেরে তার হৃদয়েও হ্যাঁ হ্যাঁ আরও গোপীদের তার ভক্তের প্রতি প্রেম আরও উঠলে গেছে। স্বাভাবিক, কেউ যদি আপনাকে ভালোবাসে আর আপনি যদি তাকে ভালো না বা স্বাভাবিক বুঝতে পারেন যে আমি অতটা ভালোবাসি না, নিজে কষ্ট লাগে না, ইস আমাকে এত ভালোবাসা আর আমি এত নিষ্ঠুর, আমি ভালোবাসি না, এরকম কষ্ট লাগে কি না লাগে, আপনার সঙ্গে কারোর সঙ্গে হয়েছে এরকম? যত আপনার ভালোবাসেন কখনো কখনো দেখা যায় ও লোকটা আমাকে এত ভালোবাসছে আমি তো এত ভালোবাসি না, তবে নিজে একটু কষ্ট হয় লজ্জা লাগে যে আমি ভক্ত আমার সবাইকে ভালোবাসা উচিত আর ও আমাকে এত ভালোবাসে আমি তাকে প্রেম করি না, কষ্ট হয় কি না হয়। যে কৃষ্ণের এরকম কষ্ট হচ্ছে, ইস ওরা আমাকে এত ভালোবাসার আমি এরকম নিষ্ঠুর, আমি বলছি যে তোমাদের যে ভালোবাসা আমি কিছুতে এরা আমি শোধ দিতে পারবো না। ভগবানের গীতায় বলেছেন যে আমাকে যেভাবে ভজনা করে আমি সেভাবে প্রতিদান দেব, কিন্তু কৃষ্ণ এখানে নিজে ফেলেছেন, বলছেন আমি আর পারছি না। যেমন সুদামার কাহিনীটা, সুদামা যখন গিয়েছিলেন কৃষ্ণ দ্বারকায়, সুদামাকে কিছু দিলেন না কেন, কৃষ্ণ কেন দেননি, ও তো নিতে গিয়েছিলেন, কেবল দা চায়নি তো, না চাইলে কেউ, কৃষ্ণ তো জানতেনই কি জন্য এসেছেন, তো দিলেন না কেন। আচার্যরা বলেছেন কৃষ্ণের দিতে লজ্জা লাগছে, কৃষ্ণ বিচার করছেন সুদামা যে জিনিসটা নিয়ে এসেছে আমার জন্য, যে খুদ তার ঘরে ছিল না, অন্যের কাছ থেকে ভিক্ষে করে আমার জন্য নিয়ে এসেছে, তো আমাকে ওকে দিতে হলে আমাকে অন্যের কাছে ভিক্ষে করে নিয়ে ওকে কিছু দিতে হবে। আমি গীতে বলছি যে যথা আমার প্রভাব জানতে, তাহলে ও যে দামি জিনিস দিয়েছে ওই রকম দামি জিনিস দিতে হলে আমার কাছে যেটা নাই ওই রকম একটা জিনিস অন্যখান থেকে নিয়ে ওকে দিতে হবে, ধার নিয়ে দিতে হবে। এ দুনিয়া এরকম কিছু আছে নাকি আমার কাছে নিয়ে অন্যের কাছে নিয়ে দেবো, তো বুঝতে আমার দ্বারা হবে না, এক্ষেত্রে আমার দেবার কিছু নাই। সেরকম গোপীদেরকেও গোপীদের যে প্রেম, কৃষ্ণ নিজে বলছেন না পারে আমার তোমাদের ঋণ আমি কিছুতেই শোধ দিতে পারবো। তখন বলছেন গোপী তোমরা যে আমাকে ভালোবাসো এর প্রতিদান আমার দ্বারা নয়, বরং তোমার ভালোবাসো
এই ভালোবাসাটাই তোমাদের থাকুক, এটাই আমার প্রতি, এছাড়া দেওয়ার কিছু নেই। কিন্তু এর চেয়ে দামি জিনিস আর নেই, তোমরা যেটা দিচ্ছ ওটাই সবচেয়ে দামি জিনিস, ওটাই থাকুক তোমাদের কাছে, এর চেয়ে দামি জিনিস জগতে আর কিছু নেই। এই মনোভাবে প্রেমে আনন্দে তাদের চোখ বড় বড় হয়ে গেছে। আনন্দ হলে কীরকম হয়, ওয়া, সিনেমা দেখতে যেমন আমাদের বাচ্চাদের রাত্রিবেলা পড়তে চোখ বন্ধ হয়ে যায়, সিনেমা দেখতে চোখ বন্ধ হয়ে যায়। আমার ছোটোবেলায় ইংরেজি পড়তে ধরলে ঘুম ধরত, যেটা ভালো লাগে না ঘুম আসে, ভালো জিনিস দেখলে হ্যাঁ খাওয়ার সময় টিভি দেখার সময় ঘুম আসে না, ভালো জিনিস চোখ বড় বড় হয়ে যায়। তো জগন্নাথের যেরকম ভগবানের প্রেমিক চোখটি বড় বড় হয়েছে, এবং আনন্দে, আনন্দ হলে কী হয়, আপনারা ছবি এঁকেছেন, আনন্দ হলে মুখটা একটু, মুখটা বড় হয়ে যায়, এত বড় হয়ে গেছে কান পর্যন্ত চলে গেছে মুখটা হাসিতে, এবং হাতটা আগে বাড়িয়ে দিচ্ছে তাদেরকে গলা লাগানোর জন্য। তো এই যে কৃষ্ণের রূপ, কত কৃপাময় রূপ, ভক্তকে যে কী ভালোবাসেন। এখন প্রশ্ন হচ্ছে এরকম হাতটা ভিতরে ঢুকে গেল কেন? হ্যাঁ, বিকার হয়, আমাদের হয়তো এরকম অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের তমগুণের বিকার দেখেছি আমরা, মানুষ মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, বিকার হয়, শরীরে বিকার দেখা যায় না, মুখেও বিকার শোনা যায়, মুখে অনেক কিছু বলে, মনে হয় স্বর্গে আছি, ড্রেনের মধ্যে মাথা ঢুকে মনে হয় স্বর্গে আছি, ওটা বিকার, বাক্যের বিকার, শরীরের বিকার, মনের বিকার, আমাদের হাতে ওরকম হয়নি কখনো, কিন্তু রজগুণীর বিকার অনেক রয়েছে, রাগ হলে শরীর কাঁপতে থাকে, ওটা কিসের বিকার? রজগুণীর বিকার। সেরকম শুদ্ধ ভক্তদের বিকার হয় সাত্ত্বিক বিকার, সত্যগুণেও শরীরে এরকম বিকার হয়, সেটা বলছে সাত্ত্বিক বিকার। এই আট প্রকার বিকার আছে, এটা অষ্ট সাত্ত্বিক বিকার, আট প্রকার। এখানে শরীরের বিভিন্ন এরকম পরিবর্তন হয়, জয়েন্টগুলি খুলে যায়, এরকম দাঁতগুলি নড়ে, শরীর ফ্যাকাশে হয়ে যায়, মানে মরা লোকের মতো শরীর কাঁপতে থাকে, স্তম্ভ পিলারের মতো করে কাঁদতে থাকে, ঘাম হয় অনেক, প্রচুর কান্না আসে, শরীরে রোমকূপ খাড়া হয়ে যায়, অন্তিমে মূর্ছা, অজ্ঞান, এই সব লক্ষণ একসাথে চৈতন্য মহাপ্রভুর মতো। এবং শরীরে কোনো প্রাণের কোনো লক্ষণ পাওয়া যেত না, এরকম শুধু একটা জায়গায় লক্ষণ পাওয়া যেত, একটু পাতলা তুলে যদি নাকের কাছে ধরতে তো সামান্য একটু, আর তখন বুঝতে না এখনও শ্বাস নিচ্ছে, এছাড়া প্রাণের কোনো আর লক্ষণ পাওয়া যেত। তো এই যে বিকার, এই লক্ষণ সর্বভৌম ভট্টাচার্য যখন দেখেছিলেন তখন বললেন আমি তো পুস্তকে পড়েছি এরকম লক্ষণ, কিন্তু এরকম যে হয় এটা কোনো দিন আমার কল্পনা ছিল না, আমি তখন বুঝতে পারিনি সাধারণ কোনো ব্যক্তি, ওই সময় বুঝতে পারেনি যিনি ভগবান, কিন্তু উনি বুঝতে পেরেছে সাধারণ কিছু না। তো এই চৈতন্য মহাপ্রুর মধ্যে এইরকম বিকার হত, তো কৃষ্ণ এইরকম প্রেমের বিকারে তার শরীরে পরিবর্তন হত। এখন আমাদের আবার একটু পিছিয়ে যায়, আমাদের যখন মনে এরকম পরিবর্তন হয়, যেমন মনটা আমি রাগ করছি কাউকে রাগ করলে ইংলিশে কী বলে, ফেস ইজ দি ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, মুখ দেখলে বোঝা যায় ভিতরে কী চলছে, মানুষই কেন বিড়ালকে দেখলেও বোঝা যায় কি ইঁদুর ধরতে যাচ্ছে নাকি খেতে যাচ্ছে, ইঁদুরের মুখ দেখে বোঝা যায়, শিকারি বিড়াল গোপ দেখলে চেনা যায়, তো এটা তো কথায় আছে, সাধারণ কথায় আছে। তার মানে কি, মনে কোনো পরিবর্তন হলে পরিবর্তন কোথায় দেখা যায়, শরীরে দেখা যায়, কিন্তু আমাদের মন আর শরীর আলাদা কি না, আলাদা, আমাদের শরীর আর মন আলাদা, শরীর মন বুদ্ধি আলাদা, কিন্তু আলাদা হলেও মনে পরিবর্তন হলে শরীরে পরিবর্তন হয়, কিন্তু কারো যদি মন বুদ্ধি আর শরীর একই হয় তার মনে পরিবর্তন শরীর পরিবর্তন হবে কি না, হবে, হবে কি না, হবে, বেশি হবে। ভগবান কৃষ্ণের ক্ষেত্রে মন আর শরীর আলাদা নয়,
তার যখন মনে যখন এরকম ভাবনা আসে তখন শরীর পরিবর্তনকে সাধারণ লোকের মধ্যে হবে না। সেজন্য আমরা কেন ওই রকম বিকার দেখাতে পারি না? আমাদের মুশকিল হচ্ছে আমাদের শরীর আর মনে আলাদা, সেই জন্য মনে অতটা পরিবর্তন শরীরে অতটা হবে না। কিন্তু ভগবানের যেহেতু মন আর শরীরটা একই, তাই মনে যেরকমভাবে পরিবর্তন হবে শরীরে ওই রকমের পরিবর্তন। তার আরেকটি সবচেয়ে পর প্রমাণ কি, কৃষ্ণ যখন ভাবছেন যে আমি রাধারানীর ভাব নেব, ওই ভাব, আচ্ছা ভাবটা কেন হলো কৃষ্ণের, এটা অনেক অনেক জায়গায় অনেক প্রকার কাহিনী আছে কেন হলো। লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখেছেন, এক সময় কৃষ্ণ রুক্মিণী দেবীর ঘরে গিয়েছে রাজমহল, অনেকদিন পরে এসে তো কৃষ্ণ চরণ কুল রুক্মিণী কান্না করছে, আর কৃষ্ণ বলছেন আমি আসলাম কি তুমি আনন্দিত হবে কান্না করছো, তার মানে তুমি ওই কথাটা এখনও বলো নাই, তোমাকে একদিন আমি একটু রসিকতা করেছিলাম যে আমাকে বিয়ে করে ভুল করেছো, শিশু বলে ভালো ছিল, ওই কথাটা আজ পর্যন্ত ভুলতে পারিনি। তোমরা এমন একদিন একটা জোকিং করেছি সেটা আজ পর্যন্ত ভুলতে পারলে না, তোমাদের হৃদয়গুলি এত কঠিন। তো রুক্মিণী আরও কান্না করছে, বলছে না না সেটার জন্য আমি কান্না করছি, তুমি আসলে এখান থেকে যখন চলে যাবে তখন তুমি এসেছো আমাদের আনন্দ, কিন্তু তুমি যখন চলে যাবে ওই কথার মনে তখন কি করে সহ্য করব, আসলে তুমি তোমার ভক্তের হৃদয় জানো না, তোমাকে না পেয়ে ভক্তদের যে কত কষ্ট এটা তোমার জানো না, বুঝো তোমার যে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত রাধারানী তার যে কী কষ্ট তুমিও জানো না। হ্যাঁ এরকম হয় না, আমি স্বয়ং ভগবান আমি জানি না এরকম হতে পারে নাকি, কথা তো ঠিকই, তাহলে একটু বিচার করে দেখি। তখন এটা জানার ইচ্ছা হলো, রাধারানী আমাকে এত ভালোবাসে, আচ্ছা কীরকম ভালোবাসে, আমার মধ্যে আছে কি যে এত ভালোবাসে, আমার মধ্যে কী আছে দেখতে চান কখনো আপনারা, দেখেছেন আয়না দিতে হয় আমার মধ্যে মুখটা কীরকম, তো নিজে দেখা যায় না অনেক সময়, সেই জন্য আয়না দিতে হয়। তো কৃষ্ণ ভাবছেন রাধারানী কীরকম ভালোবাসে, বা আমার মধ্যে এমন আছে কি যে কৃষ্ণ রাধারানী আমাকে এত ভালোবাসে। তারপর আর একটা ভাবনা হলো, আমাকে ভালোবেসে নিচ্ছে খুব আনন্দ পায়, নাহলে কেন ভালোবাসে, তো সে আনন্দটা কী? এখন এগুলো যদি জানতে হয় তাহলে তো তাহলে একই রাস্তা, কোনটা রাস্তা, একই রাস্তা কোনটা, রাধারানী হতে হবে। তো এই যে সমস্ত ভাবের তৎ ভাবাড্য সমজনী শচী গর্বসিন্ধু, আড্য আড্য মানে সম্পদ, ধনাঢ্য ব্যক্তি, আড্য মানে সম্পদ, ধনের আড্য, সেরকম তৎ ভাবাড্য, এইরকম বিভিন্ন মনে ভাব কৃষ্ণের যখন আসলো ভাবের আড্য, যে রাধারানীর মতো তাহলে আমি একটু হই দেখি কীরকম আছে, আমার মধ্যে কী আছে একটু জানা যাবে, এইরকম মনে ভাবনাটা আসলো। তো ভাবনাটা আসতে কী হলো, এই মনে ভাবনাটা আসাতে কী হলো, শরীরে পরিবর্তন হলো, কী পরিবর্তন হলো, রাধারানী রং হয়ে গেল, কেন মনটা রাধারানী হয়ে গেছে, তো শরীরটা কী হয়ে যাবে, শরীরটা রাধারানীর রং হয়ে গেছে। সেই জন্য ওখানে বলা হচ্ছে ভাব দূতি সুবলিতম, ভাব আর দূতি, যখন ভাবটা এসেছে রাধারানীর ভাব এসেছে তো দূতি গায়ের রংটা পরিবর্তন হচ্ছে, রাধা ভাব দূতি সুবলিতম নৌমী কৃষ্ণ স্বরূপম, এই কৃষ্ণ যিনি তিনি রাধারানীর ভাব আর দূতি নিয়ে যখন আসে উনি হচ্ছে চৈতন্য, রাধা ভাব দূতি সুবলিত নৌমী কৃষ্ণ স্বরূপ। এই যে জগন্নাথ যেভাবে তার ভক্তদের প্রতি ভালোবাসা, তার ভালোবাসার একটা একটা চরম লক্ষ্য, চরম প্রকাশ, এইভাবে কৃষ্ণের এই অবস্থা হয়েছে, বলরামের এই অবস্থা হয়েছে এবং সুভদ্রার এই অবস্থা হয়েছে। সবারই বৃন্দাবনের কথা মনে পড়েছে, বৃন্দাবন, আমরা বৃন্দাবনে যাচ্ছি, কী আনন্দ, হ্যাঁ বৃন্দাবনে যাচ্ছি, এই আনন্দে তাদের যে রূপটা হয়েছে সেই রূপটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা, এবং যারা রথ টানছেন তারা কারা, তারা যারা রথ টানছেন তারা হচ্ছে ব্রজবাসী গোপী,
তাই যারা মন্দিরে পূজা করছে তাদের চেয়ে রস তত্ত্বে কারা শ্রেষ্ঠ? যারা রথ টানছেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দ্বারকা লীলা করছেন, সেখানে মহারানী লক্ষ্মীর কাছে পারমিশন নিয়েছেন, গৃহস্থ লোকের স্ত্রীর কাছে পারমিশন নিয়ে যেতে হয়, এমনকি মায়াপুরে আসলেও পারমিশন নিয়ে আসতে হয়। হ্যাঁ, আমি আমার এক অভিজ্ঞতা, একজন ভক্ত সাথে বসে রাতে খাচ্ছেনও না, আমি খান বলছে যে তুমি তো বিয়ে করো নাই, বুঝবে কি, এখানে এখানে যদি খেয়ে যাই ঘরে যদি না খাই তাহলে অবস্থা খারাপ। তো এখন সেই রকম মহালক্ষ্মীর কাছে পারমিশন নিয়েছে, আমি একটু অনেকদিন তোমার সঙ্গে আমার একটু ভক্তদের দেখতে চাই, সেই পারমিশন নিয়ে সে রাস্তায় বেরিয়েছেন ভক্তদের দর্শন করার জন্য। আর দর্শন করার জন্য যখন রাস্তায় বেরিয়েছেন, আর সেই রাস্তাটা হচ্ছে বৃন্দাবনের রাস্তা, দুই পাশে বৃন্দাবন। আর ব্রহ্মা যেমন সৃষ্টির পরে সব এদিক ওদিক দেখছিলেন কোন দিক কোথা থেকে আসলাম, দেখতে দেখতে কোন দিকে দেখবেন, সে তো চারটে মাথায় হয়ে গেল, দেখো সব দিকে একসাথে দেখো। সেরকম জগন্নাথের এত ভালো, কৃষ্ণ এত ভালো লেগেছে বৃন্দাবন, অনেক দিন পরে ঘর থেকে বেরিয়েছে, স্ত্রীর পারমিশন পাওয়া তত সহজ নয়, সে পেয়ে বাইরে এসেছে বৃন্দাবনবাসীদের দর্শন করছে, এখন সব দিকে দেখতে চায়, দেখতে তো চোখগুলো এরকম বাইরে সব একসঙ্গে দেখতেছে, দেখতে তো এগিয়ে যাচ্ছে। এভাবে জগন্নাথ বহুত কৃপাময় বিগ্রহ, ইস্কনে আমরা দেখতে পাই জগন্নাথ, জগন্নাথের যে প্রভুপাদ যে গিয়েছেন জগন্নাথ পিছি পিছিয়ে গিয়েছেন কি সাথে সাথে গিয়েছেন কি আগে গিয়েছেন জানি না, তবে গিয়েছেন। এ বিষয়ে শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা জোকিং করেন, বলে জগন্নাথ যখন দেখলেন যে আমার ভক্ত তো আসছে অভয়চরণ, এখন তো বিদেশি ভক্তদেরকে ভক্ত বানা বিদেশি, ওরা তো এইরকম চাউল ডাল খাবে না, ওরা পিজা পাস্তা খাবে, তাহলে আমার ভক্তরা খাবে, আমি একা এখানে বসে কী করবো, জগন্নাথ পুরীতে থাকি, আমি ওদের সঙ্গে যাই। সেই জন্য জগন্নাথ বিদেশে চলে গেছেন পিজা পাস্তা খাওয়ার জন্য। তো প্রভুপাদ একদিন বসে আছেন, আপনারা তো জানেন প্রভুপাদ গিয়েছেন সাথে কিছু নিয়ে যান, কী নিয়ে যাবেন, ওখানে যে কী হবে ভগবান জানে, কেনে তারা ভগবান অন্তরঙ্গ লীলায় না যোগমায়ার দ্বারা আছেন, তারা বুঝতে পারে না কী হচ্ছে আগে কী হতে যাচ্ছে কী হবে। তো গিয়েছি না কে দু চারজন অনুগামী হয়েছে, তো একজন মহিলা মালতী মাতাজি জগন্নাথের পুতুল নিয়ে এসেছে, বুঝিনি ওটা কী, হ্যাঁ এরকম উনি ভাবছেন যে বিদেশে এরকম দোকান আছে যে ভারতীয় দোকান ইন্ডিয়ান শপ বলে, হ্যাঁ অনেক বড় মল, তার মধ্যে এক কর্নারে একটা ইন্ডিয়ান শপ, ওখানে ইন্ডিয়ান জিনিস পাওয়া যাবে, কচু পাবেন, কলার থর পাবেন, আর সবাই পাওয়া যাবে, নাম হচ্ছে ইন্ডিয়ান শপ। এখন ওরা ভাবছেন যে স্বামীজি তো ভারতীয় লোক, চল ওই দোকান থেকে স্বামীজির জন্য কিছু নিয়ে যাই। তো দেখতে দেখতে নজর পড়েছে জগন্নাথের উপর, চলো এটা ভারতীয় জিনিস এটা নিয়ে যাই, আর দোকানদারও দিয়েছে। এখন দোকানদারও বুঝুন তিনটে পুতুলের মধ্যে একটা পুতুল বিক্রি করছে, ও জানেও না এই তিনটে পুতুল কিসের, তো এইরকম হচ্ছে দোকানদার, একটা পুতুলে বিক্রি করে দিয়েছে, বিক্রি তো হচ্ছে বিক্রি করা নিয়ে কথা, ওটা তো ভগবান দোকানদারও জানেন, সে একটা পুতুলে বিক্রি করে দিয়েছে জগন্নাথ। হ্যাঁ কে নিয়েছে ওর ইতিহাস আর কে বলতে পারবে, কেউ কারো জানাও নেই, পুতুলটা প্রভুপাদের সামনে রেখেছে, প্রভুপাদ খাড়া হয়ে দণ্ড প্রণাম করেছেন, পরে ও আশ্চর্য হলো কী হলো, তখন প্রভুপাদ বলছেন যে মূর্তি নিয়ে যে দোকান থেকে ওখানে আর মূর্তি আছে, দেখো আরও দুটো মূর্তি আছে নিয়ে এসো, যে দেখেন হ্যাঁ আরও দুটো মূর্তি আছে, তার মানে কী হলো জগন্নাথ তার মানে অনেক আগেই গিয়েছেন, প্রভুপাদের আগেই গিয়েছেন। হ্যাঁ তার স্বামী ছিল কাঠমিস্ত্রি, তখন তাকে বললেন যে এরকম এটা দেখে একটা বড় একটা মূর্তি বানাও, বড় মূর্তি বানালেন। এখন চিন্তা করুন যারা জগন্নাথ দেখেনি এভাবে জগন্নাথ মূর্তি বানালেন,
এখন এরকম বর্ণনা আছে, যখন ইস্কনের ফটোগুলো খুব প্রসিদ্ধ না সব জায়গায়, যারা সব ফটো বানিয়েছেন তারা কোনদিন কৃষ্ণের নামও শোনেননি, কৃষ্ণের পড়েনও নি। এখন কি পুরানা ফটো দেখে যখন এই মালাগুলো মনে করছে জলের পাইপ বোধ হয় ওইরকম কোনো, কিন্তু যেহেতু তাদের ভক্তি ছিল তাই ভগবানের রূপ ফুটে উঠেছে। তাদের দ্বারা জগন্নাথ বানিয়েছে, তা প্রথম বিক্রি হলো জগন্নাথ। প্রভুপাদ নিয়ে গেছেন না, জগন্নাথ নিজে গিয়েছেন। জগন্নাথ এইরকম এক লীলা আছে, জোর করে করে জোর করে সেবা নিতে চায়, এত ভালোবাসে ভক্ত জোর করে সেবা নিতে চায়। আমার মনে হয় আমাদের সবারই অভিজ্ঞতা আছে, ভগবানের যত অবতার আছে জগন্নাথের অ্যাকশন খুব সাথে সাথে, অন্য বিগ্রহ ভগবানের তো একটু অপেক্ষা করে, একদিন দুই দিন বা তিন দিন পরে ওকে কিছু বললো। জগন্নাথ কার কার অভিজ্ঞতা আছে, জগন্নাথ সাথে সাথে অপেক্ষা করেন না, গালে থাপড় দেওয়া দরকার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, তো সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে। তো এবার বিগ্রহ তৈরি হয়ে গেছে, এখন সেবাপূজা হয়েছে চলছে, বুঝতে পারছেন সেবা পূজা কী, পুরুপাদা কী শেখাবে ওদেরকে, কী সেবা পূজা হবে ওখানে, 64 উপাচারে কী জিনিস হবে ওখানে, একটাই উপাচার ছিল ক্যান্ডেল মোমবাতি, সবাই মোমবাতি দিয়ে ঘুরাও, ওটাই অফিসে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা সব। এভাবে পূজা শুরু হলো, ধীরে 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 বাড়ছে। একদিন প্রভুপাদ এসে দেখছেন জগন্নাথ নেই মন্দিরে, প্রভুপাদের কী হলো, আসতে বললে আমি কাদের কাদের কাছে বিগ্রহ দায়িত্ব দিয়ে গেছি, রেগে গেছে বলছে পার্কে নিয়ে গেছে, আরও রেগে গেছে পার্কে নিয়ে গেছে, এরা জানে না বিগ্রহ কী করে সেবা করতে হয়, বিগ্রহ পার্কে নিয়ে যায়। প্রভুপাদ রেগে গেছে পার্কে চলে গেছে, যেয়ে দেখেন যে পার্কে একটা কাপড় রূপে জগন্নাথকে রেখে চারিপাশে অনেক যুব যুব ড্যান্স করছে। আর প্রভুপাদ কী করবেন, ভাবছেন যে ভগবানের চান এরকম, ওখানে সামনে কী রাগ করবেন ওদেরকে, রেগে গেছেন প্রভুপাদ ওখানে। কিন্তু জগন্নাথকে দেখে এভাবে কীর্তন শুনছেন, তখন উনি ভাবলেন যে জগন্নাথ যে চায়, তখন উনি বললেন ঠিক আছে, কিন্তু জগন্নাথ সাধারণ করো না, তো এইরকম তোমরা পার্কে এরকম নিয়ে আসতে পারো, যদি নিয়ে আসতে হবে তাহলে রথ বানাও। হ্যাঁ, তারপরে রথ বানানো শুরু হলো। তারপরে আমরা এতালে দেখতে পাচ্ছি রথটা কী করে হলো, প্রভুপাদের প্ল্যানও ছিল না, জগন্নাথে প্রভুপাদ বলছে দেখো তুমি আমাকে রথ বানাবে না, আমি পার্কে ঘুরতে যাব, রথে নিয়ে যাবো না আমি পার্কে যাব। তখন পুরোনা নেই এরম পার্কের আর জগন্নাথ তোমাকে রথে নিয়ে যাব। তো এইভাবে জগন্নাথ খুব কৃপা, আমরা যে কত ভাগ্যবান। হ্যাঁ, এ বিষয়ে ভক্তি পরিষদ মহারাজ বলেন যে আমাদের আমরা যে ভগবান কত কৃপা করছে, আমাদের দুই ভগবান, একটা ড্যান্সিং ভগবান আর একটা ইটিং ভগবান, এটা এক ভগবান শুধু খায় এক ভগবান নাচে গায়, জগত জগতের লোক দুটাতে আনন্দ পায়, নাচা গাওয়া খাওয়া এই তিনটে কাজ। তো দুইজনে ভগবান এইরকম লীলা করছে, একজন করে খেয়ে আনন্দ পায় আর একজন নাচে গায়ে আনন্দ পায়। তো জনকাশু বলছিলেন অন্য অন্য বিগ্রহ সেবায় অনেক কিছু করতে হয় আর জগন্নাথ খুশি হয় খেলেই খুশি হয়, এটা হয় নাকি? হ্যাঁ হয়, যেমন আপনার মাদেরকে জিজ্ঞাসা করুন, সব মায়ের একটাই কমপ্লেন, আমার বাচ্চা খাই না, সারাদিন খাচ্ছে, সব মায়ের কমপ্লেন আমার বাচ্চা খাই না, যে মার এত প্রেম বাচ্চা সারাদিন খাচ্ছে, তারপরে মায়ের অভিযোগ আমার বাচ্চাটা খাই না। তো মা খুশি হয় কখন, আমরা দেখেছি ছোটোবেলা দেখেছি, যখন ঘুমিয়ে থাকি না খেয়ে তো শুয়ে পড়েছে, মা উঠিয়ে জোর করে মুখে ঠেলে যায়, হ্যাঁ না খেলে নার নাকি শুকে যাবে, ঘুমে আছে চোখ খোলে না মুখে ঠেলে ঠেলে দিচ্ছে। দিয়েছে মা বাবার ভালোবাসা, যদি এরকম মা যদি দেখে বাচ্চা খেলেই খুশি হয় তো ভগবান কেন খুশি হবে না, মায়ের চেয়ে তার প্রেমটা কম নেই। তো সেই জন্য জগন্নাথের প্রসাদ খেলেই খেলেই জগন্নাথ খুশি। হ্যাঁ, অন্য অন্য বিশেষ কৃষ্ণ বলছেন অন্য অন্য জায়গায় উপবাস করতে হয়, জগন্নাথের কোনো উৎসবে উপবাস করা দেখানি খেয়ে দে।
সেদিন সবাই কৃষ্ণ জগন্নাথকে ডাকে। আমাদের ইস্কনের ভক্তরা খুব চালু, হ্যাঁ হ্যাঁ, গাড়িতে চলার সঙ্গে শিখে কৃষ্ণ জগন্নাথ আমাদের দায়িত্ব নেই, তোমার যেটা ভালো লাগে বিপদের সময় যখন নিঃসঙ্গে গাড়িতে বসে থাকো আর খাওয়ার সময় যখন কিচেনে বসে থাকো, আমার দায় দায়িত্ব নেই কোনো। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন রক্ত যশোদা আদি সমস্ত গোপেরা যা উপাসনা করত তো অন্তর্জাতরূপে ভগবান তাদের সব পূরণ করতেন এবং কখনো জোর করে তাদেরকে সেই উপাসনা থেকে বিরত রাখতেন, যেমন ইন্দ্র পূজা ইত্যাদি ইত্যাদি, বা যখন সেই যমুনাত্রী গঙ্গোত্রী যাওয়ার ইচ্ছা ছিল ভগবান সেখানে প্রভু করেন। এখানে গোপীরা যাই না এটা কি ভগবান নেই তাই যে তারা সূর্য মানে স্নান করতে কুরুক্ষেত্রে আসলেন, তো সেটা ওখান থেকে কোনো ব্যবস্থা ওখানেই হতো না, এখানে যে আসলেন এটাই ভগবানের। খুব সুন্দর প্রশ্ন। আসলে ভক্ত চায় সম্ভোগ সুখ, ভগবান আরও বেশি আনন্দ দিতে চান, ভগবান দেন বিপ্রলম্ব সুখ। গুরুদেবের সঙ্গে শিষ্যের একই খবর, শিশু সবসময় গুরুদেবের কাছে যেতে চায়, গুরুদেব শিশুকে কাছে যেতে দেন। কেন? কাছে গেলে অপরাধ করবে, দূরে থেকলে শ্রদ্ধা বাড়বে, তো কাছে যায় সেটা তো সম্ভব, গুরুদেব কাছে যেতে দেন বিপ্রলম্ব সুখ। সেই জন্য ভগবানের ক্ষেত্রেও তাই, ভক্তরা চায় কৃষ্ণ কাছে যেয়ে তার সেবা সম্ভব সুখ, কিন্তু ভগবান তাদের এই যে কৃষ্ণ ওখানে এরকম কষ্ট দিচ্ছেন বা কেন, একদিন একদিন তো আসতেও পারতেন, ভগবান সারা দিন অন্নান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম সারা জগতে আছে, বৃন্দাবন আসলে অসুবিধাটা কী আছে? কিন্তু এটার উদ্দেশ্য তাদেরকে এত বেশি ভালোবাসেন, কেননা সম্ভোগ সুখের চেয়ে যেহেতু বিপ্রলম্ব সুখ বেশি, সেই রসটা শুধু ওদেরকে দিতে চান, সেই জন্য কৃষ্ণ এটা বানিয়েছে। এমন না যে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তুমি যদি এতই ভালোবাসো তো যাও না কেন একবার, তুমি এখানে ঘুমাও না, রাত্রে বেশি কান্নাকাটি করো, সারাদিন আনমন থাকো, তাহলে ওদেরকে চিন্তা করো, একদিন গেলে অসুবিধাটা কী আছে? তো কৃষ্ণের উত্তর হচ্ছে যে আমি যে কিছু কষ্ট পাই এটা বলবো কাকে, আমার যে কষ্ট হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ বলছেন আমার যে কষ্ট হচ্ছে এটা শেয়ার করার লোক নেই, কিন্তু তবুও আমি এটা করছি কেন, তাদেরকে সুখ দেওয়ার জন্য, কারণ বিপ্রলম্ব সুখটা আরও বেশি, সেই সুখটা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ জগন্নাথ বলে বিশ্বদ্র মহারানী কি জগৎ বিশ্বপাত কি গৌরী।